Let's also cut across to Mamata Banerjee, who is addressing a rally in Chandipur in Bengal. মেয়েরা ধরিয়ে দিয়েছে পুলিশকে, তারা বহিরাগত, সোহম বাংলার ছেলে, সোহম বহিরাগত নয়, মমতা ব্যানার্জি বাংলার মেয়ে, মমতা ব্যানার্জি বহিরাগত নয়। বহিরাগত কারা? যাদের বাইরে থেকে গুন্ডা নিয়ে নিয়ে এসছো বন্দুক নিয়ে, কন্টাইতে করেছে কি করেনি? পরশুদিন রাত্রে কন্টাইতে এমনি ইলেকশনে জেতার ক্ষমতা নেই বাপ বেটাদের, জ্যাঠাদের গুন্ডামি করা, বন্দুক নিয়ে এসছো, বুথ দখল করেছো, মহিলারা কাঁদতে কাঁদতে ফিরে গেছে ভগবানপুরে, এ মায়ের অভিশাপ। মনে রেখো, তুমি অন্ধকেও ভোট দিতে দাওনি, তুমি অনেক মা বোনকে ভোট দিতে দাওনি মহিলাদের টার্গেট করে। দয়া করে মাস্কটা পরে যাবেন, সেন্ট্রাল পুলিশের এটা কাজ নয়। তা সত্ত্বেও বলেছে মাস্ক নেই পড়া আপ চালা যাও, ভোট নেই মেয়ে দেখে কেউ চলে যাবেন না, পুলিশকে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। আর আমিও যেটা বলছি আশা করি সবাই শুনছেন, কে ক্ষমতা দিল এতটা যে মেয়েদের ভোট দিতে না দিয়ে সেন্ট্রাল পুলিশ স্টেট করছে? আমি সেম জিনিস দেখেছিলাম 2019-এ, আমি সেম জিনিস দেখেছিলাম 2016-তে, আমার পাড়াতেও ক্লাবগুলোকে তালা দিয়ে দিয়েছিল। এত বড় অডাসিটি! বাংলায় কাজ করতে আসবে, খরচা দেবো আমরা, তোমার থাকার খরচ আমরা, খাবার খরচ আমরা, আর তুমি লাঠি মারবে? আর লাঠি মারে কি করে, সাহস কি করে হয়? কার নির্দেশে মেরেছে? আমিও কিন্তু জানি কার নির্দেশে মেরেছে আর কি করে মেরেছে। মানুষের পরিবারকে দেখা আপনাদের কাজ। একটা মা বোনের গায়ে লাঠি পড়লে হাতা খুন্তি বটি নিয়ে তেড়ে যাবেন, আমি আপনাদের বলছি, মহিলাদের অধিকার। আর একটা মা বোনকে যদি ঢুকতে না দেয় ভোটের বাক্সে, সব কটা বেরিয়ে এসে বিদ্রোহ করবেন। মা বোনেরা মরে যাননি আপনারা, যে রাদেশে চুরো বোধে আপনারা চুরিও পড়েন, আপনারা খুন্তিও ধরেন। Well, Mamata Banerjee just now empowering all the women, saying that if there are any attacks on anybody around the polling booth, the women should chase the attackers with utensils. আর ভগবানপুরে কারা কারা করেছে, কার সাথে কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি কিন্তু সবটা জানি। মনে রেখো, তোমাদের সাথে মিশে আছে এমন কারা কারা, যারা আমাদের হয়ে কাজ করছে, তারা কিন্তু সব জানে কোন এজেন্টটা টাকা নিচ্ছে আর কার বাড়িতে টাকা ছড়াচ্ছে। পরশুদিন যেটা জ্যাঠার ছেলে টাকা ছড়াচ্ছিল, সবাই হাতে নাতে ধরেছে কাঁথিতে, এমনিতে জেতবার ক্ষমতা নেই, তারপরে তাকে ওখান থেকে সরানো হয়েছে, কিন্তু অ্যারেস্ট করা উচিত ছিল। তুমি টাকা দেবে, ঘুষ দেবে, ওটা কার টাকা? এত পেট্রোল পাম্প কোত্থেকে হলো? এত ট্রলার কোথা থেকে হলো? আউট অফ স্কেটিং অ্যাটাক অন দ্য বিজেপি, সেইং দ্যাট দ্য ইভি দ্য পোল বুথ বাই দ্য এজেন্টস আর প্রেজেন্ট হ্যাজ বিন টেক বিফোর হ্যান্ড সো দ্যাট দে ডোন্ট লেট পিপল এন্টার দ্য পোলিং বুথ। আমার দোষ বলতে পারেন, আমি একটু বেশি ভালোবাসা দিয়েছি, আমি মেদিনীপুরকে ভালোবাসা দিয়েছি। আমি তো এটা বুঝতে পারিনি যে কাল কেউ টে বেরোবে, আমি তো বুঝতে পারিনি গোখরো বেরোবে, আমি ভেবেছি জল ঢোড়া হবে হয়তো, জলে একটু একটু সাঁতার কাটবে পালিয়ে যাবে, কিছু হবে না। কি করে জানবো? আজকে এই মূর্তিটা দেখে আমি আজকে বুঝতে পারলাম যে কত ডেঞ্জারাস এরা হতে পারে, এরা কত বড় ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে যে লোককে বাইরের গুন্ডা নিয়ে আসে। শুনুন, যারা এজেন্ট হবেন কয়েকটা কথা আমি বলে যাই। এক হচ্ছে ভোট মেশিন, কালকে ধরেছে ওরা, All right, well, that was Mamata Banerjee there addressing a rally in Chandipur in West Bengal. Meanwhile, Rahul Gandhi addressing a rally in Salem in Tamil Nadu. So campaigning going on in full swing in both states.